দিনে দুপুরে যেভাবে গুলি চলার ঘটনা ঘটলো তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সৌমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া একবার শোনাবো। 15 দিন মুখ্যমন্ত্রী উদ্ধার করতে বলেছেন, তো 15 দিন পেরিয়ে গেছে, গুলি চলার তো আর কথা না, সব তো অস্ত্র উদ্ধার হয়ে গেছে বেআইনি, তাহলে আবার গুলি চলছে কেন? গুলি চলবে কারণ এই সরকারের যেটা লক্ষ্য সেই লক্ষ্যর একটাই হচ্ছে জো জিতা ও সিকান্দার, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। শ্রেণীর মানুষ এই ভাঙাগড়া খেলায় নেমে পড়েছেন, দখলের খেলা, বাড়ি ভাঙো বাড়ি তোলো, এটাই রাজনীতি। আর তারই পরিণতি হিসেবে দখলদারি বা কাটমানি তোলা, যে ভাষাই বলতে পারেন, তার কারণে গুলি চলছে। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সন্তুর কাছে। সন্তু, কাটমানি সিন্ডিকেট এই বিষয়টি বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরা, তবে এবার আক্রান্তের স্ত্রী তিনি স্পষ্ট বলছেন যে পার্টনারশিপের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যা হয়েছে। একদমই তাই পৌলমী, শুধু কাটমানি সিন্ডিকেট এই ঘটনা উঠে আসছে তা নয়, এর আগেও লেক গার্ডেন্স থেকে শুরু করে, তুমি জানো, বেহালা থেকে শুরু করে একাধিক জায়গায় একাধিকবার এই ঘটনা ঘটেছে। এবং তাঁর স্ত্রী এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ট্রমা কেয়ারের এপাশ থেকে ওপাশ করছেন, ছোটাছুটি করছেন, এবং তিনি চেষ্টা করছেন যে যেভাবেই হোক তার স্বামীকে সুস্থ করে তুলতে হবে। তিনি শারীরিকভাবে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন, পরিবারের লোকজনেরা রয়েছেন, তিনি নিজে অসুস্থ। তিনি বলেছেন যে টাকা পয়সার লেনদেন থেকেই ঝামেলা, এবং তারপর ডেকে তাকে গুলি করে দেওয়া, এই ঘটনায় তিনিও আশঙ্কা প্রকাশ করছেন, কারণ তার পরিবারের সুরক্ষা নিয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ট্রমা কেয়ারের সামনে একদম দিশাহীনভাবে ট্রমা কেয়ারের সিঁড়িতে বসে পড়েছেন তিনি, পরিবারের সদস্যরা রয়েছেন, ফোনাফোনি চলছে, যেভাবেই হোক তাকে বাঁচিয়ে তুলতে হবে, এমনটাই কিন্তু প্রয়াস তার স্ত্রীর। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব, চোখে জল নিয়ে বসে রয়েছেন একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ অসহায়তার ছবি, এই মুহূর্তে সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ অসহায় অবস্থায় ট্রমা কেয়ারের একদম একদমই তুমি দেখতে পেলে ট্রমা কেয়ারের ভেতরে একদম তিনি চলে গেলেন, তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছেন তিনি আর পেরে উঠছেন না, তিনি অসহায় বোধ করছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন, তিনি সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন আর কোনোভাবেই পেরে উঠছেন না। পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এই ঘটনা শহর কলকাতায় এভাবে গুলি করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে, কি করে বলবো বলুন, আমরা তো নিজেরাই যাই না ব্যাপারটা, আমরা কি করে বলবো? পরিবারের সদস্য যার, যিনি স্ত্রী, তিনিও অসুস্থ বোধ করছেন। অবশ্যই, আমার দিদি হার্টের পেশেন্ট, উনি হার্টের পেশেন্ট, উনি যখন তখন স্ট্রোক হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করা হচ্ছে। এবার ভাঙো, কিভাবে ঘটনা ঘটলো ও জানি না, বলতে পারবো না, কিছু আমরা বলতে পারবো না, কিছু করবে না। তুমি দেখতে পাচ্ছ পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যেভাবে ছোটবেলার একজন বন্ধু তিনি ডেকে নিয়ে এলেন, তারপর 11:30টার সময় গুলি চালিয়ে দেওয়া হলো, কথাবার্তা কথা কাটাকাটি থেকে টাকা পয়সার লেনদেন থেকে গুলি চলে যাচ্ছে শহর কলকাতায়, মুড়ি মুড়কির মতো বন্দুক আসছে কোথা থেকে, সেই প্রশ্ন স্ত্রী নিজে তুলেছেন। তিনি বলেছেন একদম দিবালোকে গুলি চলে যাচ্ছে, তিনি প্রশ্ন করছেন যে তাদের সুরক্ষা কোথায়, সেই প্রশ্নটাও কিন্তু তুলছেন, একাধিক প্রশ্ন উঠছে, এক সুরক্ষা নিয়ে, দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে, এই প্রশ্নগুলো তিনি তুলছেন এবং তার স্ত্রী তুলছেন। এই ঘটনা যখন ঘটছে তখন তিনি বলছেন যে প্রকাশ্যে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল সকালবেলায়, তারপর অফিসে ঢুকে গুলি, তিনিও বুঝে উঠতে পারছেন না ঘটনাটা কিভাবে ঘটলো। তুমি বলবে বুঝতে পারছো মুড়ি মুড়কি আগ্নেয়াস্ত্র কি চকলেট বিস্কিট টাকা দিলেই পাওয়া যায়, কোথা থেকে আসছে, এই প্রশ্নগুলো করছে পরিবার, এবং এই প্রশ্নগুলো রিপাবলিক বাংলাও করছে পৌলমে। একবারে সন্তু, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা উঠছে, যেখানে সকাল 11:30টার সময় শহর কলকাতার বুকে, খাস এই শহর কলকাতা যেখানে মানুষজন নিরাপদে থাকে বা নিরাপদে থাকার কথা বারবার তুলে ধরা হয়, আর সেখানে গুলি চালানোর ঘটনা, আমরা দেখলাম যে পরিবারের সদস্যদের চোখে মুখে এখনো পর্যন্ত আতঙ্কটা রয়েছে, তার স্ত্রী বারবার কান্নায় ভেঙে পড়ছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে সত্যি সাধারণ মানুষের জীবনই তো বিপন্ন হয়ে যাচ্ছে। সন্তু,
একদমই তাই, পরিবার একদম ট্রমা কেয়ারের সামনে যে সিঁড়ি, সেই সিঁড়ির মধ্যে তিনি বসে পড়েন, অসহায় বোধ করছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন, তার সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরিবারের আরও যে সদস্য যারা খবর পেয়ে ছুটে এসেছেন, যারা আত্মীয় তারাও কিন্তু ছুটে এসেছেন, তারাও বলছেন কীভাবে ঘটনা ঘটতে পারে, তারাও আশঙ্কা প্রকাশ করছেন, তারা বলছেন কিছুই বুঝে উঠতে পারছি না। এবং স্ত্রী ঠিক এই জায়গায় এই সিঁড়িতেই তিনি বসে পড়েন, কান্নায় ভেঙে পড়েন, তার শারীরিক অবস্থা খারাপ। বারবার তিনি বলছেন যে তার শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল এবং হাতের একটি সমস্যা রয়েছেন, তিনি কথা বলতে বেশি চাইছেন না, কারণ এই অবস্থা তুমি বুঝতেই পারছো পৌলমী, যে কোনো স্ত্রী তার স্বামী যখন গুলিবিদ্ধ হচ্ছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে, সেই মুহূর্তের কি অবস্থা হতে পারে তুমি বুঝতে পারছো। এই মুহূর্তে পরিবারের আরও সদস্যরা আসছেন, কথা বলছেন এবং আত্মীয়রা আসছেন, একে একে খবর পেয়ে তারা ছুটে আসছেন, কারণ 11:30 ঘটনা এখন ঘড়িতে প্রায় পার করে গিয়েছে কয়েক ঘন্টা। এবং তারপর যে এই ঘটনা আটে একের পর এক উঠে আসছে, 11:30 থেকে 2:19 তুমি জানো বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়, তারপর এসএসকেএম এ ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়, সেখানে স্ত্রী সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন যে এই ঘটনা কিভাবে ঘটতে পারে, তিনি বলেন যে তাদের সুরক্ষা, তার তিনি ছাড়াও আরও 2 সন্তান রয়েছে, তাদের সুরক্ষা, ছোটবেলার বন্ধু বাড়িতে ডেকে নিয়ে টাকা পয়সার লেনদেন থেকে কথা কাটাকাটি, সেখান থেকে গুলি, ঘটছে কিভাবে ঘটনা, আগ্নেয়াস্ত্রটা আসছে কোথা থেকে, এই প্রশ্নগুলো তিনি করেন। এবং তিনি বলেন তিনি বুঝে উঠতে পারছেন না, তিনি অসহায় বোধ করছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন, এই অসহায়তা আশঙ্কা প্রকাশ এই 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 ছবিগুলো উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতা, কলকাতা থেকে রাজ্যের রাজধানী থেকে বেশি দূর নয়, বনগাঁ বাঁকুড়ার খবর নয়, শিলিগুড়ির খবর নয়, সেই জায়গায় বকখালির খবর নয়, এটা খাস কলকাতার খবর। এই খাস কলকাতায় কিন্তু গুলিটা চললো পৌলমী। একদমই তাই, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু।